بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের জন্য তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون ওদের মন সম্পূর্ণ অমনোযোগী যারা জালিম তারা গোপনে বলাবলি করে এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমরা কি সব কিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেসে যাবে قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم সে বলল আমার রব প্রতিটি কথা জানেন তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শোনেন সব জানেন بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন সে নিজেই এসব উদ্ভাবন করেছে কিংবা সে হচ্ছে একজন কবি নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছিল قرية أهلكناها أفهم يؤمنون এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি মানুষকেই সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞেস করো وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়নি ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين অতঃপর আমি আজাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম আজাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون হে মানুষ আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ রয়েছে তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ
আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা ছিল আসলেই জালেম, তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। فلما أحسوا بأسنا إذا هم منها يركضون এরা যখন আমার আজাবকে একান্ত সামনে দেখতে পেল তখন তারা সেখান থেকে পালাতে শুরু করল। لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون الله تعالى বললেন তোমরা আজ পালিও না বরং ফিরে যাও যেখানে তোমাদের ভোগ ও আয়েশের সম্পদ দেয়া হয়েছিল ফিরে যাও তোমাদের বাড়িঘরের দিকে সম্ভবত তোমাদের এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে قالوا يا ويلنا إنا كنا ظالمين তারা বলল হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালিম ছিলাম فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين অতঃপর তারা এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের কাটা ফসল ছাই ভস্ম করে দিলাম وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুকে আমি কোনো খেল তামাশার জন্য পয়দা করিনি لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আমি যদি কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি এসব কিছু বানিয়ে দিতাম بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি অতঃপর সে সত্য এ মিথ্যার মগজ বের করে দেয় এর ফলে যা মিথ্যা তার সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা কিছু উদ্ভাবন করেছ তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র وَلَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَن عِندَهُ لَا يَسْتَكْبِرُونَ عَن عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না তারা কখনো ক্লান্তিও বোধ করে না يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে তারা কখনো কোনো অলসতা করে না أَمِ اتَّخَذُوا آلِهَةً مِّنَ الْأَرْضِ هُمْ يُنشِرُونَ إِرَا كِي اللَّهَ تَعْلَى رِبَدُلِي جَمِنِيرْ كُنُو كِچُو كَي مَابُدْ بَانِيَ نِچْهِ جَارَا إِدِرْ پُنُرُتْثَانْ غَٹَبِي لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ যদি আসমান জমিন এ দুয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকত তাহলে কবি এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত এরা যা কিছু বলে আরশের মালিক আল্লাহ তাআলা সেসব কিছু থেকে পবিত্র ও মহান لا يسأل عما يفعل وهم يسألون তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না বরং তাদেরই তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে أم اتخذوا من
آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون إراكي الله تعالى ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে হে নবী তুমি বলো তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব এটা হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না এরা সত্য থেকেই মুখ ফিরিয়ে নেয় وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি এই কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون এই মূর্খ লোকেরা বলে দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন মূলত তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা লা ইয়াসবিকুনহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না তারা তার আদেশ অনুসারেই কাজ করে يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন তারা আল্লাহ তাআলার সমীপে সেসব লোক ছাড়া অন্য কারো জন্যই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দূনিহি ফাযালিকা নাজযিহি জাহান্নাম কাযালিকা নাজযিল যালিমিন যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ তাহলে তাকে আমি এই জন্যে জাহান্নামের কঠিন শাস্তি দেব মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে তারা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী এক সময় ওতপ্রোতভাবে মিলে মিশেছিল অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছি এই সত্যের পরও তারা কি ঈমান আনবে না وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া করতে না পারে আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে স্থাপন করেছি কিন্তু এ নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়
وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون الله تعالى رات دين সূর্য ও চাঁদ পয়দা করেছেন এরা প্রত্যেকই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন হে নবী আমি তোমার পূর্বেও কোন মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হে মানুষ আমি তোমাদের মন্দ ও ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি অতঃপর তোমাদের আমার কাছে ফিরিয়ে আনা হবে ওয়াইযা রাআকা আল্লাযীনা কাফারূ ইয়াত্তাখিযূনাকা ইল্লা হুজুয়ান আহাযা আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে তারা তোমার দিকে ইশারা করে বলে এ কি সে ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ করে আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার শরণকে অস্বীকার করে খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে অচিরেই আমি তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ترى بولي جدي تمرا شتو بادي هاو تاهولي بولو كياموتير اي وادا كابي پورنو هبه لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون যদি কাফেররা সে ক্ষণটির কথা জানত বিশেষ করে যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না সে সময় তাদের কোনো রকম সাহায্য করা হবে না বাল তাতীহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউন রাদাহা ওয়ালা হুম ইউনযুরুন মূলত কিয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না আর না তাদের এই জন্য কোনো অবকাশ দেয়া হবে ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন হে নবী তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরে দেখা গেল তারা জানি ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে কুল মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রাহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন হে নবী
তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে, তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক, কিন্তু এরা নিজেদের মালিকের শরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون তবে কি তাদের আর কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার আযাব থেকে নিরাপদ। বল মাতআনাহা উলাই ওয়া আবাহুম হাত্তা তালা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা ননকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না আমি জমিনকে চার দিক থেকে সংকুচিত করে আনছি, তারপরও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون হে নবী, তুমি বলো আমি শুধু ওহি দিয়েই তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এ বধিররা কোনো ডাকি শুনতে পায় না, তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলুন্না ইয়া ওয়াইলানা لَيَقُولُنَّ يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين قيامتের দিন আমি ন্যায় বিচারের জন্য কিছু মানদণ্ড স্থাপন করব, অতঃপর সেদিন কারো উপরই কোনো রকম জুলুম হবে না। যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় তাকে আমি যথার্থই এনে হাজির করব, হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين নিঃসন্দেহে আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে গায়ব থেকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমি এটি নাজিল করেছি, তোমরা কি এর অস্বীকারকারী হতে চাও? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا
به عالمين এর আগে আমি ইব্রাহিমকে তার ভালোমন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন সে তার পিতা ও তার জাতিকে বলল এ মূর্তিগুলো আসলে কি যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো قالوا وجدنا آباءنا لها عابدين তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين সে বলল এগুলো করে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হচ্ছ তোমাদের পূর্বপুরুষরাও এই গোমরাহিতে নিমজ্জিত ছিল قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين তারা বলল তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো না অযথাই তুমি আমাদের সাথে তামাশা করছো قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين সে বলল না এটা কোনো তামাশার বিষয় নয় বরং তোমাদের রব যিনি তিনি আসমান সমূহ জমিনের রব তিনি এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ الله تعالى شپوت تمرا এখান থেকে পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল যাতে করে তারা ঘটনা জানার জন্য তার দিকেই ধাবিত হতে পারে قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين মূর্তিদের এই দুরবস্থা দেখে তারা বলল আমাদের দেবতাদের সাথে এই আচরণ করল কে যেই করেছে নিঃসন্দেহে সে জালিমদেরই একজন قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম লোকেরা বলল আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল হ্যাঁ সে যুবককে বলা হয় ইব্রাহিম قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিম কানার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এই আচরণ করেছো قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون সে বলল বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে তোমরা তাদেরই জিজ্ঞেস করো না তারা যদি কথা বলতে পারে فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون
ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালিম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালিম তো হচ্ছ তোমরা যারা এর পূজা করো। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল, ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم সে বলল, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না। উফিল লাকুম ওয়ালিমা তাআবুদুন মিন দুনিল্লাহ আফালা তাআকিলুন ঠিক তোমাদের জন্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যও তোমরা কি কিছুই বুঝতে পারছো না। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم অপর দিকে আমিও আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ওরা তাঁর বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল আর আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ অতঃপর আমি তাঁকে এবং নবী লুতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টিকুলের জন্যে অনেক কল্যাণ রেখেছি। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম, তার উপর আরো দান করলাম পৌত্র হিসেবে ইয়াকুব, এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ أَمِ تَادِير দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাত, নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্যে আমি তাদের কাছে ওহি পাঠিয়েছি, তারা সর্বত্রই আমার আনুগত্য করত। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ আর ইব্রাহিমের মতো আমি লুতকেও প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম, তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু অশ্লীল কাজ করত, সত্যি তারা ছিল জঘন্য বদ ও গুনাহগার জাতি। وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভেতর প্রবেশ করিয়েছি,
নিঃসন্দেহে সে ছিল একজন সৎকর্মশীল নবী। ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم نبي نوح যখন আমাকে ডেকেছিল ডেকেছিল ইব্রাহিমের আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল তারা ছিল খারাপ জাতির লোক অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين داود ও সুলাইমানের ঘটনাও তাদের শোনাও যখন তারা দুজন একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল মোকদ্দমাটা ছিল এমন রাতের বেলায় কিছু মেষ মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল আমি নিজেও তাদের সাথে এ বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের উভয়কেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাখ পাখালিকে দাউদের অনুগত করে দিয়েছিলাম যেন তারাও তাঁর সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর এ সব কিছু আমি ঘটাচ্ছিলাম وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তোমরা কি এই জন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করবে না ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আমি প্রবল হাওয়াকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি শয়তানদের মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রে ডুবুরির কাজ করত এছাড়াও এরা তার জন্য আরো বহু কাজ আঞ্জাম দিত আসলে তাদের সবার রক্ষক তো আমি ছিলাম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল হে আল্লাহ আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে তুমি আমায় নিরাময় করো কেননা তুমি হচ্ছ নিরাময়কারী সর্বশ্রেষ্ঠ দয়ালু فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ
وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম, তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين. إسماعيل إدريس وزول كفلير কথাও স্মরণ করো, এরা সবাই ছিল আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين. আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ. شَرُن كَرُو زُنُن মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা, যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল, সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ। শরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. অতঃপর আমি তার জন্যেও সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। এ লোকগুলো সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত, তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত, তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وبنها آية للعالمين. শরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম, এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। উম্মতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন। এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবারই রব, অতএব
তোমরা আমারই গোলামি করো। وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয়কে টুকরো টুকরো করে ফেলল এদের সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায় কোন নেক কাজ করে তাহলে তার সৎপথে চলার প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা হয় না অবশ্যই আমি তার জন্য তার প্রতিটি কাজ লিখে রাখি وَحَرَامٌ عَلَى قَرْيَةٍ أَهْلَكْنَاهَا أَنَّهُمْ لَا يَرْجِعُونَ এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون এমন কি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকবে واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين যখন কিয়ামতের অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে তখন তাকে আসতে দেখে যারা একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় কতই না দুর্ভোগ আমাদের আমরা এদিন সম্পর্কে উদাসীন ছিলাম বরং আমরা সত্যি জালেম ছিলাম ইন্নাকুম ওয়ামা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন তখন তাদের বলা হবে তোমরা এবং তোমাদের সে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে সবাই জাহান্নামের ইন্ধন হবে আজ তোমাদের সবাইকেই সেখানে পৌঁছাতে হবে لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون তারা যদি সত্যি সত্যি মাবুদ হতো তাহলে আজ তারা কিছুতেই সেখানে পৌঁছত না উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে لهم فيها زفير وهم فيها لا يسمعون এদের জন্য সেখানে শুধু শাস্তির ভয়াবহ আর্তনাদি শুধু অবশিষ্ট থাকবে এ চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না ان الذين سبقت لهم من الحسنى اولئك عنها مبعدون অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের জাহান্নাম ও তার আজাব থেকে অনেক দূরে রাখা হবে لا يسمعون حسيسها وهم فيما اشتهت انفسهم خالدون তারা সেখানে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না তাদের জন্য তো বরং থাকবে তাদের মন যা চায় তাই তাও থাকবে আবার চিরকাল ধরে لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون جهنمের বড় ভীতি তাদের সেদিন মনে
কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين إتحابي এমন একদিনের ঘটনা যেদিন আমি আসমান সমূহ গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়, যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাব। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আমি জবুর কিতাবেও এই উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে এই কথা লিখে দিয়েছি, আমার যোগ্য ও নেক বান্দারাই এই জমিনের উত্তরাধিকার হবে। إن في هذا لبلاغا لقوم عابدين এ কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্য একটি ঘোষণা আছে। وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون তুমি বলো আমার উপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি এই কথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। ইন্নাহু ইয়ালামুল জাহর মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন একমাত্র তিনি জানেন যা কিছু উচ্চ স্বরে বলা হয় এবং তিনি জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ আমি জানি না অবকাশের এ সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা। قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেসব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহান الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, অবশ্যই কেয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা।
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে, দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে, প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আজাব, আল্লাহ তাআলার আজাব অত্যন্ত ভয়াবহ। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. অথচ তার উপর আল্লাহ তাআলার এ ফয়সালা তো হয়েই আছে যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরাহ হয়ে যাবে, আর এ গোমরাহই তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরও লক্ষ্য করো, আমি শুক্রবিন্দুসমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই, অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি,
অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো, তোমাদের মধ্যে কাউকে বয়প্রাপ্তির আগেই মৃত্যু দেয়া হয়, আবার তোমাদের কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেয়া হয়, যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি, অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে, অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير এগুলো এই জন্যই ঘটে যে আল্লাহ তাআলাই হচ্ছেন অমোঘ সত্য, তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ অবশ্যই কিয়ামত আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন। وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ তারপরও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনো রকম জ্ঞান পথনির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে। এ কাজটি সে অহংকার ও সত্য বিমুখ হয়েই করে যাতে মানুষদের সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে, যে ব্যক্তি এমনটি করে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাব। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগেই এখানে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ মানুষের মধ্যে এমন কিছু আছে যা ইমানের প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে, যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফুরের দিকেই ফিরে যায়, এভাবে সে দুনিয়াও হারায় এবং আখিরাতও হারায়, আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না উপকার করতে পারে না, এটা হচ্ছে আসলেই এক চরমতম গোমরাহি। يدعو لمن ضره
أقرب من نفعه لبئس المولى ولبئس العشير ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি কাছে কত নিকৃষ্ট এদের অভিভাবক কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার إن الله يفعل ما يريد যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغير যে ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা যাকে নবুয়াত দিয়েছেন তাকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্যই করবেন না সে যেন নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয় অতঃপর আসমানে গিয়ে যেন সে ওহি আগমনের ধারা কেটে দিয়ে আসে তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ এই কৌশল তা দূর করতে পারে কি না وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত এ কোরআনটি নাজিল করেছি আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়াস সাবিঈনা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ إن الله على كل شيء شهيد অবশ্যই যারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা প্রাচীন ধর্মবিশ্বাসী সাবেয়ী যারা খ্রিস্টান ও অগ্নিপূজক সর্বোপরি যারা আল্লাহর সাথে শেরেক করেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই এদের সবার জান্নাত ও দোজখের ফয়সালা করে দেবেন অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর একক পর্যবেক্ষক আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমার والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم তুমি কি লক্ষ্য করনি যে যত সৃষ্টি আসমান সমূহে আছে যত সৃষ্টি আছে জমিনে সবকিছুই আল্লাহ তাআলাকে সেজদা করছে সেজদা করছে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতসমূহ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তুও মানুষের মধ্যেও অনেকে আল্লাহ তাআলাকে সেজদা করছে এ মানুষদের অনেকের উপর আবার নাফরমানির কারণে আল্লাহর আজাব অবধারিত হয়ে আছে আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেয়ার কেউই নেই অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইরাদা করেন
هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم. এ হচ্ছে বিপরীত মুখী দুটি দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেয়া হবে। يصهر به ما في بطونهم والجلود তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। ولهم مقامع من حديد তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই তারা দুচোখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে। বলা হবে, আজ তোমরা জ্বলনের প্রচণ্ড যন্ত্রণা আস্বাদন করো। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে, উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি, এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আজাব আস্বাদন করাব। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ
الطائفين والقائمين والركع السجود هنوبي স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে তুমি অন্য কিছুকে শরীক করো না আমার এই ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সেজদা করবে وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ تاكي آرو آدش دیئے چھلام تمی مانوش دیر ماجھے حضر خوشنا پرچار کرے داو جاتے کرے تارا تمہار کچھے دور دور تھے کے پائیں ہیٹے এবং দুর্বল ও সবল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে লিয়াশহাদু মানাফি'আ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কুরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে অতঃপর কুরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানতসমূহ পুরু করে বিশেষ করে তারা যেন এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور এহচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মালার সম্মান করে এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে এ কথাও মনে রেখো যেসব জন্তু ছাড়া সেগুলোর কথা তোমাদের জন্য কোরআন পাঠ করা হয়েছে অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা থেকে حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও তার সাথে কাউকে শরীক করো না আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল অতঃপর মাঝপথে কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب এ হলো মুশরিকদের পরিণাম
অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই শামিল হবে। لَكُمْ فِيهَا مَنَافِعُ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيقِ হে মানুষ, এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এ নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নিতে পারে যা তিনি তাদের দান করেছেন। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون ابني تو بانده হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপরে ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব সারিবদ্ধভাবে বাধা অবস্থায় জবাই করার সময় তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও, অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনি আল্লাহর রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين মনে রেখো, আল্লাহ তাআলার কাছে কিন্তু কখনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকুই। এভাবে তিনি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে অনুগ্রহের জন্যে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও।
إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور আল্লাহ তাআলাই সেসব লোকদেরকে জালিমদের থেকে রক্ষা করেন যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া হলো কেননা তাদের উপর সত্যি জুলুম করা হয়েছিল নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেয়া হয় আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে তার দ্বীনের সাহায্য করে অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أمي جدي এ মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায় এর ব্যবস্থা করবে তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে চতুর্থত তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই ইখতিয়ারভুক্ত وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ হে নবী এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই এদের আগে নূহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ إِبْرَاهِيمের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ আরও করেছে মাদিয়ানের অধিবাসীরা মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারপরও আমি কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি কি ভয়ঙ্কর ছিল আমার সেই আজাব فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا
فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে আসলে এদের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় সে অন্তর যা মনের ভেতর লুকিয়ে থাকে ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون هي نبي এরা তোমার কাছে আজাবের ব্যাপারে তাড়াহুড়ো করে তুমি বলো আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাফ করেন না তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনার হাজার বছরের সমান ওয়াকাইম মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন ثُمَّ أَخَذْتُهَا ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ আরো কত জনপদ তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম অথচ তারা ছিল জালেম অতঃপর আমি তাদের কঠিনভাবে পাকড়াও করেছি পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফিরে আসতে হবে قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين هي نبي তুমি বলো হে মানুষ আমি হচ্ছে তোমাদের জন্য আজাবের সুস্পষ্ট সতর্ককারী মাত্র فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم অপর দিকে যারা আমার আয়াত সমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা এমন সব লোক যারা জাহান্নামের অধিবাসী وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم হে নবী আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রাসূলই পাঠাইনি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন
এবং আল্লাহ তাআলা নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد تيني جانو এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকেই মুনাফিকের ব্যাধি আছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। إنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم جادير الله تعالى ركاچ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটাই তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য, অতঃপর তারা যেন তাতে পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। যারা ঈমান এনেছে অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালিত করেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم جرى আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা এ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে অথবা তাদের উপর ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم সেদিনে চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলার। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন যারা তার উপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে, তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين অপর দিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين جرى আল্লাহ তাআলার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়েছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রেজেক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল।
ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور এ হচ্ছে প্রকৃত অবস্থা অপরদিকে কোনো ব্যক্তি যদি দুশমনকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল অতঃপর তার উপরে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই মজলুম ব্যক্তির সাহায্য করবেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করেন الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير এটা হচ্ছে আল্লাহর নিয়ম নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শুনেন সবকিছুই দেখেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير এটা হচ্ছে আল্লাহর বিধান কেননা আল্লাহ তাআলাই একমাত্র সত্য যাদের এরা তার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তাআলাই সমুচ্চ তিনি মহান أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً إن الله لطيف خبير তুমি কি দেখনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর পানি পেয়ে কিভাবে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহপরায়ণ তিনি সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد أسمان شموه و جميني جيخاني جا كيچو آتھے شبی تار جنني الله تعالى شب دھرونير عباب مكتو و پرشنشار ایک ماترو مالك ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায় কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور তিনি তোমাদের জীবন দান করেছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ لكل أمة جعلنا من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر
وادع إلى ربك إنك لعلى هدى مستقيم প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছো وَإِن جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ তারপরও তারা যদি তোমার সাথে বাকে বিতণ্ডা করে তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করছিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এর সবকিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সহজ একটি কাজ ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير তারপরও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই বস্তুত কিয়ামতের দিন জালিমদের কোনোই সাহায্যকারী থাকবে না وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير হে নবী যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে হে নবী তুমি বলো আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেব এবং তা হচ্ছে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট ইয়া আইয়ুহান নাস দুরিব মাসালুন ফাস্তামিউ লাহ إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب هيمانوش তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে কান পেতে তা শোনো আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না যদি এই কাজের জন্য তারা সবাই একত্রিত হয়
তবুও নয়, এমনকি যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তাও ছাড়িয়ে নিতে পারবে না। কত দুর্বল যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে, কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য প্রত্যাশা করা হয়। ما قدر الله حق قدره إن الله لقوي عزيز আসলে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশালী। الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله تعالى ফেরেশতাদের মধ্য থেকে বাণীবাহক মনোনীত করেন, মানুষদের ভেতর থেকেও তিনি বাণীর গ্রহীতা বাছাই করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা আল্লাহ তাআলার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন হে মানুষ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো, সেজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো, নেক কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি পাবে। وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করো যেমনি তার জন্য জিহাদ করা তোমাদের উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এ জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত থেকো, সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল, এ কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে। তোমাদের রসুল যেন তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও গোটা মানব জাতির উপর আল্লাহর দিনের সাক্ষ্য প্রদান করতে পারো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো, তিনি তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি।